রাজধানীর বাড্ডায় বিএনপি কর্মী হৃদয় আহমেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। ম্যাজিস্ট্রেট আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদ সাদেক এ সময় অসুস্থতার কারণ দেখিয়ে আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন দুই পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত মঙ্গলবার রাজধানী থেকে তাকে গ্রেফতার করে র্যাব আন্দোলনে বিএনপির কর্মী হৃদয় আহমেদ মারা যায় ওই ঘটনায় বাইশ আগস্ট মাদারীপুরে বিএনপি নেতা শাহাদাত হোসেন হত্যা মামলা দায়ের করেন এতে আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সহ একশো জনকে